কিউআর কোড গ্যাস সিলিন্ডারও। বাকি সবকিছুর মতো গ্যাস সিলিন্ডারও এবার থাকতে চলেছে কিউআর কোড। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এমনই এক উদ্যোগ নিয়েছে সম্প্রতি। সাম্প্রতিককালে গ্যাস সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনা বেড়েছে অনেকটাই। গ্যাস সিলিন্ডারের চুরি এবং দুর্নীতি রুখতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রকের সূত্রে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, কেন্দ্র সরকার স্বচ্ছতার সঙ্গে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার উদ্দেশ্যেই নিচ্ছে এই নতুন উদ্যোগ। ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে বেশ কয়েক হাজার সিলিন্ডারে লাগানো হয়েছে কিউআর কোড। আগামী 3 মাসের মধ্যেই সব সিলিন্ডারে কিউআর কোড বসিয়ে দেওয়া হবে বলে সূত্রের দাবি। যে সিলিন্ডারগুলি বাজারে ইতিমধ্যেই রয়েছে সেগুলোতেও লাগানো হবে নতুন কিউআর কোড। আর নতুন যেসব সিলিন্ডার তৈরি হবে তাতে ঢালাই করে বসানো হবে এই কোড। সাধারণের ঘরে ব্যবহারের জন্য যে 14 কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার পাশাপাশি বাণিজ্যিক গ্যাসেও বসানো হবে কিউআর কোড। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, কিউআর কোডে স্ক্যান করলেই বিস্তারিত জানা যাবে এই গ্যাস সিলিন্ডারটির সম্পর্কে। কবে তৈরি হয়েছে এই সিলিন্ডার, কবে থেকে ব্যবহার শুরু হয়েছে, ডিস্ট্রিবিউটারকে, সবই জানা যাবে এই কোড স্ক্যান করলেই। গ্যাসের কালোবাজারি রুখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।